शहर की बदतर हालत के लिए मेयर ने पिछली माकपा बोर्ड को ठहराया जिम्मेदार। सिलीगुड़ी शहर की बदतर हालत के लिए मेयर गौतम देव ने पिछली माकपा बोर्ड को जिम्मेदार ठहराया। उनका कहना है कि प्रत्येक शनिवार को वह एक घंटे तक लोगों की समस्याओं को गंभीरता से सुनते हैं और वह इसे सुझाने की कोशिश कर रहे हैं। हालांकि शिकायतें कम नहीं हो रही। सिलीगुड़ी नगर निगम समस्या को हल करने के लिए संघर्ष कर रही है। इसके लिए उन्होंने पिछले बोर्ड पर तीखी भाषा में हमला बोला। उन्होंने कहा कि दीपक तले अंधेरा क्यों, पिछले बोर्डों ने क्या किया जिससे आज शहर की छवि इतनी खराब है। जे प्रदीपेर नीचे अंधकार क्यों हलो, की कारण? 8 मास एडमिनिस्ट्रेटर और 1 बछर 5 मास होच्छे इलेक्टेड बॉडी। हमारे प्रचेष्टा कोनो जगहते कोनो खामती नहीं। একটা জিনিস মনে করবেন যে যখন পুরসভা চালাচ্ছি তখন কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা কাজ করে, কোন পলিটিক্যাল বায়াসনেস এখানে থাকে না। আমার একটা নীতিগত অবস্থান ডেফিনেটলি আছে, কিন্তু এটা সামাজিক উন্নয়নমূলক কাজ, সেই কাজ আমাকে জাস্টিফাইড হতে করতে হবে। আর আমি নিজে খুব সোশ্যালিস্টিক প্যাটার্নকে বিশ্বাস করি, আমি লেফটিজমে বিশ্বাস করি, কিন্তু গান্ধী ফিলোসফি বিশ্বাস করি, কিন্তু একটা ধনী দরিদ্রের মধ্যে যে ব্যবধান এটা কমানোর নীতিতে বিশ্বাস করি। আমার নেত্রীও করেন, আমিও করি। সুতরাং সেখানে গরিব মানুষের পেটে লাথি মারা, তার রুজি রোজগার বন্ধ করে দেওয়া, এটা আমাদের কোনো উদ্দেশ্য নয়। কিন্তু তাতে প্রপার ফরম্যাটে প্রপার ওয়েতে করার জন্য অনেকগুলো বাজার ডেভেলপ করার আমরা চেষ্টা করছি। এখন যদি একেবারে সমস্ত সড়ক বন্ধ হয়ে যায় তাহলে তো মানুষ শিলিগুড়িতে থাকতে পারবে। নদীগুলোর মধ্যে মননদা কী ছিল এখন বলুন তো? মননদা নদীকে লোকে ঘৃণা করত, ওখান দিয়ে যাওয়া যেত না। আমরা নিজে ভুক্তভোগী, কেননা পৌষমেলাটা 98 সালে আমার একটা ইনিশিয়েটিভ ছিল। ওখানে যা গন্ধ ছিল ভাবা যায় না। সকালবেলায় যে আমরা ওডিএফ করলাম, এখন ওডিএফ প্লাসের কাজ করছি, ওই জায়গাগুলো বিউটিফিকেশন করছি। 29 তারিখে কতগুলো বিউটিফিকেশন আরও হবে। আইল্যান্ড দুটো কেটে কেটে নিয়ে যাচ্ছে, ড্রাগ অ্যাডিক্টেড রাখ ক্যামেরা লাগাচ্ছি, পুলিশের সাথে রেগুলার বেসিসে মিটিং করছি। কিন্তু এইগুলো এই শহরটাকে আনম্যানেজড সিটিতে পরিণত করে দিয়ে গেছে। আমার প্রিডিসেসর এটা অত্যন্ত দুঃখের বিষয়। এটা যদি নিরপেক্ষ ইতিহাস কেউ লেখে তাহলে তারা দেখবেন আমরা 5 বছরের জন্য এখানে ভাড়াটিয়া হিসাবে এসেছি। মানুষ 5 বছরের জন্য এই ভোটকে নির্বাচিত করেছে, এই 5 বছর মানুষের জন্য কাজ করবে। আপনারা চিন্তা করবে সেই অনুযায়ী নতুন করে নির্বাচনে নতুন নির্বাচিত প্রতিনিধিরা আসবে, সেটা যে কেউ আসতে পারে। সুতরাং মানুষের স্বার্থে কাজ করতে হবে, এটা এরা ভাবেনি। এরা এটা চিরস্থায়ী জমিদারি বন্দোবস্ত ভেবেছিল এবং সেই জমিদারি বন্দোবস্ত এখানে 11 সালে চলে গেল। শিলিগুড়িতে দুর্ভাগ্যজনকভাবে এটা 21 সাল অবধি চলেছে। মাঝে কিছুদিন কংগ্রেস ছিল, আমরা 14 মাস ছিলাম। এই যে একটা 44 বছর এখানে চলে, 44 বছর 4.5 দশক, এটা কিন্তু কোনো খেলার কথা না। এই জায়গাটাতে পরিণত করে দিয়ে গেছে।